ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দয়া অনেক ভালো আছি। এই তো আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব, একটা ছোট্ট ব্লগ বানাবো, এর জন্য চলে আসলাম ছাদে। আমার এই আজকে ছাদটা অনেক ভালো লাগে, দেখেন ছাদে অনেক তুষুক টুসুক রোদ্রি দিয়েছি, বালিশ রোদ্রি দিয়েছি। অনেক জামা কাপড় পরতে দিয়েছি, এই ছাদটা আমার এত ভালো লাগে এই জন্য যে ছাদে অনেক নার্সারি আছে, অনেক গাছ আছে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, দেখি তোমরা বলতে পারো নাকি, আসো। এই দেখো এটা কি, এটা কি ফুল বলতে পারবা? ভিউয়ার্স, আমার ভিডিওটাকে তোমরা বেশি বেশি করে লাইক করে দিও, কমেন্টস করো এবং শেয়ার করে দিও। দেখো এই ফুলটা কি, তোমরা কমেন্টসে জানাবা এই ফুলটার নাম কি। দেখছো ফুলটার কালারটা কত সুন্দর, অনেক সুন্দর ফুলের কালারটা। কে কে যা দেখি বলতে পারো এই ফুলটার নাম কি, কমেন্টস করে কে কে বলতে পারবা? কালারটা দেখছো ভিউয়ার্স, কালারটাই তো অনেক সুন্দর। ভিউয়ার্স তোমরা আমার ভিডিওটাকে বেশি বেশি করে দেখো এবং শেয়ার করে দিও, লাইক এবং কমেন্টস করতে ভুলো না, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটাকে, তারা তাড়াতাড়ি করে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও। ভিউয়ার্স তোমরা ভালো, তোমাদের ভালোবাসাতেই আমরা সামনের দিকে আগায়া যাব, তোমরা যত সাপোর্ট করবা আমাদের তত ভালো হবে, আমরা অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো করি। প্লিজ 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 লাইক এবং কমেন্টস করো এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো ভিউয়ার্স, দেখো এই দেখো একটা সবজি, এই সবজিটা কি বলতে পারবা? এই ফুলটা কিসের ফুল তুমি কি বলতে পারবা? এই দেখো একটা ফুল, অনেক সুন্দর একটা শব্দ পাইতেছেন, খুতবা পড়তেছে মসজিদে, আজকে হচ্ছে জুমার দিন, এই জন্য অনেক মসজিদে মসজিদে খুতবা পড়তেছে, শুনতে অনেক ভালো লাগতেছে। আর আমি ছাদে উঠে বসে আছি এই জন্য, জামা কাপড় রোদ্রে দিছি, তোষক বালিশ সব রোদ্রে দিয়েছি এগুলি শুকানোর জন্য, ছাদে এসে বসে আছি। আর আমি ইদানিং ছাদে বেশি বেশি ব্লগ বানাচ্ছি, এই জন্য ছাদটা আমার অনেক ভালো লাগছে, অনেক পছন্দ হচ্ছে, অনেক পছন্দ হয়েছে। দেখো ভিউয়ার্স তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব, তোমরা যে একটা খুতবার শব্দ পাইতেছো না মসজিদে, এই দেখো আমাদের পাশের বিল্ডিং, তোমরা মাইকটা দেখতে পাইতেছো, এই যে আমাদের একদম পাশে বিল্ডিং এর মাইকটা, কারণ কি এটা মসজিদ থেকে একটা মাইক আমাদের পাশের বিল্ডিং এ সেট করে দিয়েছে, যাতে এইদিকে মসজিদ থেকে যত ওয়াজ টোয়াজ বা যত আজান টাজান দেওয়া হয় এইদিকে শোনা যায়। দেখো সুন্দর না, তোমরা কি মসজিদের খুতবা শুনতে পাইতেছো ভিউয়ার্স? দেখো খুব সুন্দর লাগতেছে, আজকে দিনটা অনেক ভালো লাগতেছে আমার কাছে, কারণ চারিদিকে খুতবা পড়তেছে, আজান হচ্ছে, আজকে শুক্রবারের দিন, অনেক এনজয় করতেছি। আর দেখো এই বিল্ডিং এ কবুতর আছে, কবুতর দেখছো, কবুতর। আরেকটা ফুল আছে বড় করে, এই ফুল বিয়ার সাদে যে কি গরম ঘামাইয়া একেবারে ইয়া করে ফেলেছে। এখন আমি এই বালিশগুলোকে টুলটে দিব, দেখো তোমরা এভাবে আমি নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি যাতে ময়লা ময়লা না লাগে তার থেকে, নিচে একটা কাগজ
তোষকটা আমি একে একে উল্টে তো পারবো না, রাইজের বাবা যখন আসবে তখন রাইজের বাবা